হ্যালো বন্ধুরা আমি সুকেশ দেবনাথ আর আপনারা দেখছেন অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল ভিডিওটি টাইটেল আর থামনেল দেখে আপনারা হয়তো বুঝতেই পেরেছেন তবুও একবার বলে দিই আজকে আমাদের আলোচনার বিষয় হল ক্লাস নাইনের প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারা সংঘাত থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর ক অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও ভিয়েতনাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল কত সালে আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে মাতসিনে প্রতিষ্ঠিত গুপ্ত সমিতিটির নাম কী ছিল কার্বোনারি জার্মানির ফ্রাঙ্কফুর্ট পার্লামেন্ট গঠিত হয়েছিল কত সালে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে কত সালে রাশিয়ার ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি কত সাল পর্যন্ত ইউরোপে মেটার্নিক যুগ নামে পরিচিত ছিল আঠারোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত ফেব্রুয়ারি বিপ্লব কত সালে সংগঠিত হয়েছিল আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন জোসেফ মাতসেনি কত খ্রিস্টাব্দে জার্মানির ঐক্য সম্পন্ন হয়েছিল আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে রক্ত নীতির প্রবর্তক কে ছিলেন বিসমার্ক ক্রিমিয়ার যুদ্ধ কবে সংগঠিত হয় আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে বিশ্বের প্রথম আন্তর্জাতিক সম্মেলনটির নাম কি ভিয়েনা সম্মেলন ভিয়েনা কোন দেশে অবস্থিত অস্ট্রিয়ায় মেটার্নিক কত খ্রিস্টাব্দে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী হন আঠেরোশো নয় খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলনের রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন প্রথম আলেকজান্ডার কে কি উদ্দেশ্যে অ্যাক্ট অব জাস্টিস আইন পাশ করেন দশম চার্লস দেশে ফিরে আসা অভিজাতদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য জুলাই বিপ্লবের কয়েকজন নেতার নাম লেখো লাফায়েত লাফিত থিয়ার্স লালকর্তা বাহিনীর নায়ক কে ছিলেন গ্যারিবোল্ডি কূটনীতি জাদুঘর কাকে বলা হয় বিসমার্ককে গ্যাটে কে ছিলেন জার্মানির খ্যাতনামা কবি ও সাহিত্যিক জার্মানির সম্রাট কে ছিলেন কাইজার প্রথম উইলিয়াম গ্যাস্টিনের সন্ধিকবে স্বাক্ষরিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কুলাক কথার অর্থ কি মুষ্টি কোন দেশকে ইউরোপের অসুস্থ বলা হতো তুরস্ককে খ সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো প্রিন্স মেটার্নিক ছিলেন অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী আঠারোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের মধ্যে কেবল অস্ট্রিয়া নয় সমগ্র ইউরোপের বিস্তৃত অঞ্চলের রাজনীতি তিনি অন্যতম প্রধান নিয়ন্ত্রক ছিলেন ইউরোপের ইতিহাসে এই সমকাল তাই মেটার্নিক জুপ হিসাবে চিহ্নিত মেটার্নিক যে পদ্ধতিতে ইউরোপীয় রাজনীতিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছিলেন তাকে আমরা মেটার্নিক ব্যবস্থা বলি ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য লেখ ভিয়েনা সম্মেলনের উদ্দেশ্য ছিল এক ইউরোপের রাজনৈতিক কাঠামোর পুনর্গঠন দুই নেপোলিয়ান কর্তৃক বিতাড়িত রাজবংশের পুনঃপ্রতিষ্ঠা তিন নেপোলিয়ানের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলির ক্ষতিপূরণের ব্যবস্থা করা জুলাই রাজতন্ত্র বলতে কি বোঝো ফ্রান্সে জুলাই বিপ্লবের পর লুই ফিলিপিনের নেতৃত্বে যে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয় তা জুলাই রাজতন্ত্র নামে পরিচিত এই রাজতন্ত্র কিছুটা ভিন্ন প্রকৃতির ছিল এখানে উদারনৈতিক সংস্কার সাধনের চেষ্টা চলেছিল ফরাসি বিপ্লবের আদর্শের প্রতি সহানুভূতি প্রচলিত হয়েছিল এবং জনগণের কাছে তা সহানুভূতি লাভের চেষ্টা হয়েছিল বিগ ফোর বলতে কি বোঝো সম্মেলনে ইউরোপের অধিকাংশ দেশের প্রতিনিধিগণ উপস্থিত থাকলেও অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ও ইংল্যান্ড এই চারটি দেশ প্রাধান্য প্রতিষ্ঠা করেছিল এই চারটি দেশকে একসঙ্গে চার প্রধান বা বিগ ফোর নামে পরিচিত রিসার্জিমেন্ট কি রিসার্জিমেন্ট কথার অর্থ পুনর্জাগরণ ইতালিবাসীদের মনে বিভিন্ন কারণে অখণ্ড জাতীয়তাবাদের ধারা জন্ম হয়েছিল তাকে রিসার্জিমেন্ট বলা হয় এইমস টেলিগ্রাম বলতে কী বোঝো স্পেনের সিংহাসনে ভবিষ্যতে যাতে প্রাশিয়ার রাজবংশীয় কেউ না বসে সেই বিষয়ে প্রতিশ্রুতি আদায়ের উদ্দেশ্যে ফরাসি দূত কাউন্ট বেনেদিত্তে নামক স্থানে প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়ামের সঙ্গে সাক্ষাৎ করেন প্রাশিয়ার রাজা প্রথম উইলিয়াম তাকে কোনো প্রতিশ্রুতি না দিয়ে বরং সাক্ষাৎকারের বিষয়টি টেলিগ্রাম যোগে রাশিয়ার প্রধানমন্ত্রী অটোফন বিসমার্কে জানান বিসমার্ক টেলিগ্রামটির কিছু শব্দ সুকৌশলে বাদ দিয়ে এমনভাবে সংবাদপত্রে প্রকাশ করেন যে এতে ফরাসিরা মনে করে যে রাজ ফরাসি দূতকে অপমান করেছে এটি এমস টেলিগ্রাম নামে পরিচিত জোলভেরাইন কি জার্মান রাজ্যগুলোর অভ্যন্তরীণ ও বাণিজ্যের বাধাগুলো দূর করার উদ্দেশ্যে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন এর উদ্যোগে এবং রাশিয়ার নেতৃত্বে বিভিন্ন জার্মান রাজ্যকে নিয়ে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে একটি শুল্ক সংঘ প্রতিষ্ঠা হয় যা জোলভ্রাইন নামে পরিচিত ভিয়েনা সম্মেলনের প্রধান নীতিগুলি কি কি। ভিয়েনা সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলোর পিছনে তিনটি প্রধান নীতি কার্যকর ছিল এগুলি হল এক ন্যায্য অধিকার নীতি দুই শক্তিসাম্য নীতি এবং তিন ক্ষতিপূরণ নীতি কার্বনারি আন্দোলন বলতে কী বোঝো ভিয়েনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে বিচ্ছিন্ন রাখার চেষ্টা করা হলে ইতালিতে বিভিন্ন গুপ্ত সমিতি গড়ে ওঠে এর মধ্যে উল্লেখযোগ্য ছিল কার্বনারি সমিতি এই সমিতির পরিচালনায় ইতালির ঐক্যের দাবিতে যে আন্দোলন ছড়িয়ে পড়ে তা কার্বনারে আন্দোলন নামে পরিচিত ইয়ং ইতালি কি ইয়ং ইতালি দলের আদর্শ কী কী ছিল ইয়ং ইতালি হল ইতালির ঐক্য আন্দোলনের নেতা জোসেফ মাতসেনি প্রতিষ্ঠিত একটি যুব সংগঠন চল্লিশ বছর বয়স পর্যন্ত সকলেই এই সদস্য হতে পারত ইয়ং ইতালি দলের আদর্শ ছিল কোনো বিদেশি শক্তির দ্বারা যুবকদের আত্মত্যাগের দ্বারা ইতালি থেকে অস্ট্রিয়াবাসীকে বিতরিত করা এবং ইতালির মুক্তির পর সেখানে প্রজাতন্ত্র প্রতিষ্ঠাতা করা মুক্তির ঘোষণাপত্র বলতে কী বোঝো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে একবার ভূমিদাস পতাকা উচ্ছেদের চেষ্টা করা হয় কিন্তু জমিদারদের বিরোধিতায় তা বাস্তবায়িত হয়নি অবশেষে আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে উনিশে ফেব্রুয়ারি মুক্তির ঘোষণাপত্র জারি হয় এই নির্দেশনামায় তিনশোটি পাতায় বাইশটি ধারা ছিল এতে বলা হয় এক ভূমিদাসদের উপর কোনো মালিকের কর্তৃত্ব বা অধিকার থাকবে না দুই মুক্ত ভূমিদাসদের জমি দিতে হবে এবং তাদের উপর জমিদারের কোনো অধিকার থাকবে না তিন ভূমিদাসদের জমিগুলি পরিচালনার ভার থাকবে মেয়ের নামক গ্রাম সমিতির উপর চার জমিদারদের ক্ষতিপূরণ সরকার মিটিয়ে দেবে কিন্তু কৃষকদের এই অর্থ দীর্ঘমেয়াদী ঋণ হিসেবে শোধ করতে হবে গ রচনাধর্মী প্রশ্নগুলির উত্তর দাও ইতালির ঐক্য আন্দোলনের ম্যাচেনি কভুর এবং গ্যালিবুল্ডির অবদান উল্লেখ করো ঊনবিংশ শতকের প্রথম দিকে ইতালি বিভিন্ন ছোট বড়ো রাজ্যে বিভক্ত ছিল এবং পিডমন্ড সার্ডিনিয়া ছাড়া ইতালির সব রাজ্যই সহ বিভিন্ন বিদেশি শক্তির আধিপত্য প্রতিষ্ঠা ছিল ফরাসি সম্রাট নেপোলিয়ান ইতালির খণ্ডবিক্ষণ্ড রাজ্যগুলো জয় করে ঐক্যবদ্ধ করলেও তার পতনের পর ভিনা বন্দোবস্তের দ্বারা ইতালিকে তারা আবার বিভিন্ন রাজ্যে বিভক্ত করে সেখানে বিদেশিদের আধিপত্য প্রতিষ্ঠা করা হয় ইতালির ঐক্য আন্দোলনে যারা অসামান্য অবদান রেখেছিলেন তাদের মধ্যে প্রধান তিনজন হলেন মাতসেনি কাবুর এবং গ্যারিবল্ডি ইতালির ঐক্য আন্দোলনে মাতসেনির ভূমিকা জোসেফ মাতসেনি ছিলেন ইতালির ঐক্য আন্দোলনের অন্যতম নেতা প্রথম জীবনে তিনি কার্বনারে নামক গুপ্ত সমিতির সদস্য ছিলেন কিন্তু পরবর্তীকালে তিনি ভিন্নতর আদর্শ গ্রহণ করেন সন্ত্রাসবাদের পথ পরিত্যাগ করে গণ আন্দোলনের মধ্য দিয়ে তিনি ইতালিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন ইতালির ঐক্য সাধনে প্রধান বাধা অস্ট্রিয়া তা তিনি খুব ভালোভাবেই জানতেন কিন্তু শক্তিশালী অস্ট্রিয়ার মোকাবেলা করার জন্য তিনি বিদেশি শক্তির সাহায্য নিতে চাননি এমনকি ইতালির কোনো রাজতন্ত্রের অধীনে ঐক্য আন্দোলন পরিচালনা করাই তার উদ্দেশ্য ছিল না কার্বোনারি দলের পরিকল্পনাহীন বিক্ষিপ্ত সন্ত্রাসমূলক কার্যকলাপ দ্বারা ইতালির ঐক্য স্বাধীন উপলব্ধি করে তিনি আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে ইয়ং ইতালি নামে একটি দল গড়ে তোলেন যা ভবিষ্যতে ইতালিরবাসীদের ঐক্যের জন্য সংগ্রামে অবতীর্ণ হওয়ার উৎসাহ জুগিয়েছিল ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা বিদেশি শক্তিগুলিকে বিতাড়িত করে বিখণ্ড ইতালির ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে যারা অসামান্য কৃতিত্বে স্বাক্ষর রেখেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন ইতালির রাজ্যের পিডমেন্টের প্রধানমন্ত্রী কাউন্ট ক্যামিলো বেনসোডি কভুর তিনি চেয়েছিলেন সার্ডিনিয়া পিডমেন্টে রাজতন্ত্রের নেতৃত্বে একটি রাজতান্ত্রিক ইতালি প্রতিষ্ঠা করতেন আর এই কাজে বৈদেশিক শক্তির সাহায্য নেওয়ার বিষয়ে তার কোনো আপত্তি ছিল না তার লক্ষ্য ছিল ইতালিবাসীর প্রতি ইউরোপীয় জনগণের সহানুভূতি সঞ্চার করা এই উদ্দেশ্য পূরণের জন্য তিনি ক্রিমিয়ার যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যোগ দেন রাজ তৃতীয় নেপোলিয়ানের সহযোগিতায় উত্তর ইতালির কিছু অংশ অস্ট্রিয়া শাসনমুক্ত হয় কিন্তু ঐক্য সাধন সম্পন্ন হওয়ার আগেই তৃতীয় নেপোলিয়ান ফরাসি বাহিনীকে ফিরিয়ে নিয়েছিল কিন্তু তারপর ইতালির ঐক্য আন্দোলনে সাধারণ ইতালিবাসীদের ভূমিকা যথেষ্ট বৃদ্ধি পেয়েছিল অস্ট্রিয়ার পরোক্ষ শাসনে থাকা পারমা পডেনা টাস্কারের মতো ইতালীয় অঞ্চলের সাধারণ মানুষের গণভোটের মাধ্যমে সার্ডেনিয়া পিডমন্টের সঙ্গে যুক্ত হওয়ার ইচ্ছা পোষণ করলে তার কাজ সহজ হয়ে যায় ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা মার্সিনের ভাবশিষ্য গ্যারিবোল্ডি সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে দক্ষিণ ইতালি সিসিলি এবং নেপলস থেকে বিদেশি পূর্বশাসকদের বিরত করেন স্বাধীন সিসিলি এবং নেপলস রাজ্যকে এরপর তিনি পিডমেন্টের রাজা ভিক্টর ইমানুয়েলের হাতে তুলে দিলে রোম এবং ভেনেশিয়া বাদে বাকি প্রায় সমগ্র ইতালি ওই রাজবংশের অধীনে একটি ঐক্যবদ্ধ রাজতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে পরবর্তীকালে রাজা ভিক্টর ইমানুয়েল বিসমার্কের সঙ্গে সহযোগিতার বিনিময়ে ওই দুই স্থানও ইতালির সঙ্গে যুক্ত করেন ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করুন জুলাই বিপ্লবের দ্বারা ফ্রান্সে অরলিয়েন্স বংশীয় লুই ফিলিপ সিংহাসনে বসেন মাত্র দুই দশকের কম সময়ের মধ্যে তার শাসকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে তার পতন ঘটে এবং এরপরেই ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন কারণ ছিল যেমন এক বর্জ্যদের আধিপত্য লুই ফিলিপসের শাসনকালে ফ্রান্সে বর্জ্য শ্রেণীর চূড়ান্ত আধিপত্য প্রতিষ্ঠিত হয় ফলে দরিদ্র কৃষক এবং শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে ওঠে দুই জনসমর্থকের অভাব লুই ফিলিপসের প্রতি জনসমর্থকের খুবই অভাব ছিল নেপোলিয়ান বোনাপোর্টের অনুগামী ক্যাথলিক প্রজাতন্ত্রী ন্যায্য অধিকার নীতি সমর্থক প্রভৃতি কেউই তার সিংহাসন লাভে পছন্দ করেননি তিন ত্রুটিপূর্ণ বিদেশ নীতি লুই ফিলিপ শান্তি রক্ষা করার নীতি গ্রহণ করে পোল্যান্ড ইতালি বেলজিয়াম মিশর তুরস্ক প্রভৃতি দেশে ফরাসি আধিপত্য প্রতিষ্ঠার ব্যাপক সুযোগ থাকলেও তিনি তা গ্রহণ করেননি ফলে দেশবাসী ক্ষুদ্ধ হয় চার আর্থিক দুরবস্থা আঠারোশো চল্লিশের দশকে ফ্রান্সে খরা শস্যহানি খাদ্যাভাব শিল্প বাণিজ্যে মন্দা বেকার সমস্যা প্রভৃতি তীব্র আকার ধারণ করে সরকার অর্থনৈতিক সংকটের সমাধানে ব্যর্থ হয় ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল ফ্রান্সের অভ্যন্তরে ফেব্রুয়ারি বিপ্লবের বিভিন্ন ফলাফল প্রত্যক্ষ করা যায় যেমন এক নতুন আইন ব্যবস্থা বিপ্লবের পর ফ্রান্সে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে এক কক্ষ বিশিষ্ট আইনসভা গঠিত হয় এই আইনসভা লুই নেপোলিয়ানকে চার বছরের রাষ্ট্রপতি হিসেবে যুক্ত করেন দুই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা ফরাসি বিপ্লবের ফলে ফ্রান্সে অর্লিয়ান্স রাজবংশের পতন ঘটে এবং দ্বিতীয় প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় নতুন প্রজাতান্ত্রিক সরকার বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ ঘোষণা করে তিন শ্রমিক কল্যাণ নতুন প্রজাতান্ত্রিক সরকার শ্রমিক শ্রেণীর উন্নতির জন্য শ্রম কমিশন গঠন করে শ্রমিকদের কাজের সময়সীমা বেঁধে দেয় চার ভোটাধিকার ভোটাধিকার সম্প্রসারণের ফলে ফ্রান্সের সাধারণ নিম্নবিত্ত বর্জোয়ারা ভোটদানের এবং রাজনৈতিক ক্ষমতা লাভের সুযোগ পায় জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিসমার্কের রক্ত ও লৌহনীতি সম্পর্কে আলোচনা করুন ইতালির মতো জার্মানির ঐক্য সাধিত হয়েছিল সংগ্রামের মধ্যে দিয়ে একটি রাজবংশের অধীনে জার্মানির ক্ষেত্রে রাজবংশী ছিল প্রাশিয়ার রাজবংশ ছিলেন এই রাজ্যের প্রধানমন্ত্রী জার্মানির খন্ড খন্ড রাজ্যগুলি স্বাধীন হলেও এদের উপর অস্ট্রিয়ার একটি নিয়ন্ত্রণ ছিল তাছাড়া প্রতিবেশী শক্তিশালী দেশ ফ্রান্স চায়নি জার্মান ঐক্যবদ্ধ হয়ে একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক অস্ট্রিয়া ও ফ্রান্সের মধ্যে বাধা সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে অপসারিত করতে বিসমার্ক পরিকর ছিলেন আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে অটোফন বিসমার্ক রাশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলে প্রথম উইলিয়ামের লক্ষ্যে বাস্তবিত হওয়ার সুযোগ পায় জার্মানিকে ঐক্যবদ্ধ করার উদ্দেশ্যে তিনি নিম্নলিখিত নীতি গ্রহণ করেছিলেন এক রাজতন্ত্রের বিশ্বাস রাজতন্ত্রের বিশ্বাসে বিসমার্কের উদ্দেশ্য ছিল রাশিয়ার রাজতন্ত্রের অধীনে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করা এবং রাশিয়ার রাজতান্ত্রিক শাসনের ভাবধারা জার্মানিকে প্রবাহিত করা দুই রক্ত ও নীতি। বিসমার্ক গণতান্ত্রিক রাজনীতির উপর নয় রক্ত ও লৌহনীতির উপর আস্থাশীল ছিলেন তিনি রাশিয়ার আইনসভায় ঘোষণা করেন যে বিতর্ক ও ভোটের দ্বারা নয় রক্ত ও লৌহনীতির মাধ্যমেই জার্মানির সমস্যার সমাধান হবে তিন সামরিক শক্তিতে আস্থা বিসমার্ক উপলব্ধি করেন যে একমাত্র সামরিক শক্তির জোরেই জার্মানির ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব এই জন্য তিনি সভার মত অগ্রাহ্য করে রাশিয়ার সামরিক শক্তি বাড়ানোর উদ্যোগ নেন এবং তিনটি গুরুত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে সমগ্র জার্মানিকে ঐক্যবদ্ধ করেন যথা এক ডেনমার্কের সঙ্গে যুদ্ধ দুই অস্ট্রিয়ার সাথে যুদ্ধ তিন ফ্রান্সের সাথে যুদ্ধ তো এই ছিল ক্লাস নাইনের প্রথম পরীক্ষার প্রস্তুতির জন্য ইতিহাসের তৃতীয় অধ্যায় অর্থাৎ ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাব দেওয়ার সংঘাত থেকে কিছু প্রশ্ন এবং তার উত্তর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন কোনো মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন ভিডিওটি আপনাদের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপে শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন চ্যানেলটিকে আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখুন যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যান থ্যাংক ইউ টেক কেয়ার অ্যান্ড গুড বাই